পুরীতে আজকে আমাদের শেষ দিন, সেই জন্য সকাল সকাল চলে এসেছি সমুদ্রের ধারে সূর্যোদয় দেখতে, এবং সমুদ্রের পাশে যে মাছ পাওয়া যায় জ্যান্ত সেটাই কেনার ইচ্ছা আছে। এখন স্ক্রিনে সেই মাছগুলো দেখাচ্ছি, সমুদ্র থেকে এইমাত্র মাছগুলো ধরে আনা, প্রত্যেকটাই জ্যান্ত। আর মেন উদ্দেশ্য ছিল যে সমুদ্রের ধারে আসবো আর সূর্যোদয় দেখবো না, সেটা তো হয় না, সেই উদ্দেশ্যেই মেন আসা। এসে দেখি সমুদ্র থেকে অনেক মাছ ধরে নিয়ে এসেছিলাম, আর প্রচুর পর্যটক সেগুলো বেশ আনন্দের সাথেই কিনছে, আমরাও কেনার চেষ্টা করব। সমুদ্রের ধারে ব্যাগও বিক্রি হচ্ছিল, বাড়িতে গিফটের জন্য এটা একদম ঠিক জিনিস মনে হয়, যার জন্য 30 টাকা, 40 টাকা, 20 টাকা করে প্রচুর ব্যাগ ছিল এখানে, তার মধ্যে আমরাও কিছুটা কিনে নিলাম। সমুদ্র থেকে টাটকা মাছ 1 কিলো 100 টাকা মাত্র নিল ককিলা। আর বাড়ির হাই অথরিটির অর্ডার ছিল পুরী থেকে যেন ঘট আনা হয় একটা, সেই উদ্দেশ্যে একটা ঘটের দোকানে চলে এসেছি, বা পিতলের ঘট একটা নেবো আমরা এখান থেকে, একটা নিতে গিয়ে দুটোই নিতে হলো। জয় জগন্নাথ। আজ স্নান যাত্রা 4 তারিখ, আর পুরীতে আমাদের শেষ দিন, তাই সমুদ্রের পাশটাতে এসেছি একটু দেখতে লাস্ট টাইম। সকালবেলা সমুদ্রের ঢেউ ছিল অতিরিক্ত বেশি, আর চারিদিকে দোকানপাট প্রচুর বসেছে, যেহেতু একদম ভোর, সূর্য উঠছে, ওদিকটায় একটু হালকা মেঘলা আছে। আমরা ভাবলাম যে সমুদ্রের ধারে হয়তো ফাঁকাই থাকবে, কিন্তু এসে দেখি প্রচুর পর্যটক আমাদের আগে এসে হাজির হয়েছে। ওই পাশটাতে মাছের যে ট্রলারগুলো সেগুলো আসছে, কিছুক্ষণ বাদেই সেইখানটায় যাব, গিয়ে কিছু মাছ কেনার চেষ্টা করব।
সকালবেলা অনেক পর্যটক সমুদ্র স্নান করতে নেমে গেছে, আমরাও আসবো দুপুরের দিকে। এখন ওদিকটা ঘুরে একটু বাজার করতে যেতে হবে, রান্না টান্না করে তারপর আবার আসা হবে। এখনকার মতো রুমে যাচ্ছি, কারণ আবার অনেকগুলো কাজ করতে হবে। ব্যাগ ফ্যাগ গোছানোর আছে, যাত্রার ওখানে যাব, তারপরে খাবার দাবার রেডি করতে হবে, আর শুভঙ্করদা আর বাপাদের জন্য হোটেল দেখতে হবে। কাজলদা আছে, চিন্তা নেই, কাজলদাই পুরো আমাদের ট্রিপটা দারুণভাবে সামলে দিয়েছে। এই মাত্র এই বোর্ডটা এলো, মাছ নামানো হবে, যদি পছন্দ হয় অবশ্যই 500 কিনে নেব। এখানে বাসে করে যারা এসছে বা গ্রুপে যারা এসছে তাদের দাপট বেশি, সব নৌকার মাছ এরাই কিনে নিচ্ছে। আমরা দুজন, আমাদের চান্স খুব কম, তবু চেষ্টা করছি যাতে কিছুটা কেনা যায়। দাম যথেষ্ট কম, 1 কিলো 100 টাকা বলছে, বা এখানে মাপার তো কোনো জায়গা নেই, আন্দাজে দিচ্ছে, তাও কো বেশি হবে বা কম হতে পারে। এইখানে একটা জিনিস বলে রাখি, এইখানে অনেক ফেক মুক্তা বা যে সমস্ত সমুদ্রের পাথরগুলো সেগুলো বেচার চেষ্টা করছে, সেগুলো সম্বন্ধে না জানলে সেটা না কেনাই ভালো, কারণ পুরো ঠকার একটা বিরাট চান্স আছে, ওইগুলো এড়িয়ে যাওয়াটাই ভালো হবে। আমাদেরকে মাছ কেনার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ এইখানে অনেক পর্যটক এসছে যারা অলরেডি মাছ জাল থেকে ছাড়ানোর আগেই অর্ডার দিয়ে দিচ্ছে, যেগুলো আমাদের পক্ষে পুরো নৌকার মাছ কেনা সম্ভব না। এদিক ওদিক ঘুরে দেখি, কোথাও না কোথাও একটা ঠিক ব্যবস্থা হয়ে যাবে। এইখানে একটা মোটামুটি ডিল হলো, 100 টাকায় আরও কিছু মাছ দেবে বললো, যেটা 1 কিলোর ওপরেই হবে। এখান থেকে আমরা মাছ নিলাম, এবার সেগুলোকে কাটতে নিয়ে যেতে হবে। এইখানে একটা আছে, ঠিক
সে পেয়ে গেছে, এখন সে কে দিয়ে রয়েছে ভাল। খুচরো দিতে পারেন, মাছ কেনা হয়ে গেছে, মাছ কোটা হয়ে গেছে, এবার সোজা রুমে যেতে হবে, সেখানে গিয়ে মাছগুলোকে ভালো করে ধুয়ে ভাজা করে খেয়ে নিতে হবে। এত মোটা লাল বালি মাথা খারাপ করে, এর উপরে যে পড়বে আচার খেয়ে তাকে আর দেখতে হবে না। প্রচুর ভিড়, প্রচুর ভিড়, একটু ঢেউ কম আছে মনে হচ্ছে। ঢেউটা আসবে তো। আজকে স্নান যাত্রা ছিল, বিকেলের দিকে আমরা পুরীর জগন্নাথ মন্দিরে গেছিলাম। এখন একটু শেষবারের মতো পুরীর সমুদ্র সৈকতটা দেখতে এসেছি সন্ধ্যাবেলা। এরপরে কিছু কেনাকাটা করব, কেনাকাটা করে বেডিং পত্র গুছিয়ে সোজা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে। আমাদের হোটেলটার পাশে এই হোটেল পূর্বাসে গেস্ট হাউস আছে, এখানকার রুমগুলো খুব সুন্দর, ইন্টারনেট থেকে নাম্বার নিয়ে এখানে রুম বুক করতে পারো।
এই দাদাদের সাথে কথা বলেছিলাম, যেহেতু রুম অ্যাভেলেবেল ছিল না, যার জন্য আমরা এখানকার কোনো ভিডিও করতে পারিনি। তবে নেক্সট টাইম এলে আমরা এখানে থাকার ইচ্ছা আছে। আর মাত্র দুটো কাজ বাকি আছে, সেটা হলো বাড়ির জন্য ঘর কেনা আর কিছু খাজা কিনতে হবে। পুরীর যেহেতু খাজা বিখ্যাত, যার জন্য এখান থেকে খাজা আর ঘট কিনতে হবে। ঘরটা বাড়ির অর্ডার ছিল, আপাতত এই দুটো ঘট আমাদের পছন্দ হয়েছে। দাম পড়ছে 650 টাকা মতো, যদিও একদর লেখা আছে, তবু এটার পেছনে লেখা ছিল 1050 টাকা। যেহেতু কাজলদার সাথে গেছিলো, লোকাল ছেলে, যার জন্য অনেকটাই ডিসকাউন্ট পেয়েছি। দুটোতে আমাদের 1300 টাকা পেমেন্ট করতে হয়েছে, অলমোস্ট 400 টাকা করে ডিসকাউন্ট হয়েছে এক একটা ঘটে। এই দোকানটাতে তোমরা অবশ্যই একবার ভিজিট করতে পারো। এই দোকানটার লোকেশন হলো কাকাতোয়ার যে খাজার দোকানটা আছে, সেই দোকানটা ঠিক দুটো দোকান পরেই। দাদাদের ব্যবহার খুব ভালো আর ডিসকাউন্ট কিন্তু সচরাচর দেয় না। আমি যেহেতু লোকাল ছেলের সাথে গেছিলাম, যার জন্য একটু ডিসকাউন্ট পেয়েছি। বাকি লোকজন যা কেনাকাটা করছে, কোনো দাম দরের এখানে ব্যাপারই নেই, ফিক্সড প্রাইস। এখানে প্রচুর রকমের আইটেম রয়েছে, শুধু ঘট নয়, যাবতীয় শঙ্খ থেকে শুরু করে যাবতীয় কাঁসার থালা বাটি গ্লাস স্টিল সমস্ত কিছু পেয়ে যাবে এই দোকানটাতে। ইচ্ছা থাকলে একবার ভিজিট করতে পারো, হোলসেল কাউন্টার, হোলসেল রেটেই মাল পেয়ে যাবে। আর জগন্নাথ দেবের এই মূর্তিটা তো খুবই সুন্দর। এবারের মতো আমাদের পুরী ঘোরা কমপ্লিট, এবার আমাদের স্টেশনের উদ্দেশ্যে রওনা দিতে হবে। 10:05 ট্রেন আছে, কিন্তু যেহেতু অ্যাক্সিডেন্ট হয়েছিল 4 দিন আগে, আজকে থেকে ট্রেন চলছে খবর আছে, কিন্তু ট্রেনটা আদৌ চলছে কি না জানি না। তবে রাঁচি দিয়ে ঘুরিয়ে ট্রেন আছে, ট্রেন ক্যান্সেল এর কোনো রকম কনফার্মেশন মেসেজ আসেনি। যেটা সময় লাগতো তার থেকে একটু বেশি সময় লাগবে, কিন্তু পৌঁছে যাবো। আর আমাদের টোটো ভাড়া নিয়েছে 200 টাকা, যেহেতু রিজার্ভ টোটো এখান থেকে একদম প্ল্যাটফর্ম পর্যন্ত ছেড়ে দেবে। আসার সময় কিন্তু আমরা 120 টাকা দিয়েছিলাম, যেহেতু তখন শেয়ার ছিল, তো আমরা বার্গেনিং করেছিলাম যে 120 টাকা থেকে দিয়েছিলাম, তো আমারটা কিন্তু 200 টাকা লাগছে। হ্যালো, পুরী স্টেশনে যাওয়ার কিছুক্ষণ আগে খবর পেলাম যাত্রীদের কাছ থেকে যে ট্রেন ক্যান্সেল আছে। এবার ওখানে গিয়ে দেখতে হবে, তবে লোকাল ট্রেন চালাচ্ছে, লোকাল ট্রেনে করেও পুরী থেকে যতটা সম্ভব আসতে হবে। তারপরে আমাদেরকে ট্রেন পাল্টা হয়তো আসতে হতে পারে, দেখি সিচুয়েশন কী হয় স্টেশনে গিয়ে। ট্রেন দুর্ঘটনার কারণে সে ট্রেন পুরী থেকে 10:05 সারার কথা ছিল, সেটা এখন 12:10। কটায় পৌঁছাবে ঠিক নেই, আমি বলছে রাঁচি দিয়ে ঘুরিয়ে দিচ্ছে নাকি ট্রেন, এখন অবস্থা খারাপ। ও ট্রেনটা আছে এটাই বাঁচা, কারণ বাসের টিকিট কাটতে গেছিলাম, সেখানে 4,500 টাকা চাই, সেখান থেকে ধর্মতলা পার হেড, যার ভাড়া 1400 টাকা। এটা খারাপ, সুযোগের সদ্ব্যবহার নিচ্ছে সব। আর যেরকম বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সময় তো লাগবেই ঠিক করতে, কিছু করার নেই, দুর্ঘটনা মানতেই হবে।